নমস্কার নিউজ সমাজ ল্যান্ডে আপনাদের স্বাগত আপনাদের সাথে আমি সঞ্জনা এখন দেখে নেব বিস্তারিত সংবাদ জমি বিবাদকে কেন্দ্র করে সংঘর্ষ মারধর পার্টি অফিস ভাঙচুর ঘটনাটি ঘটেছে বাগদার পাটকেলপোতা এলাকায় উত্তেজনা থাকায় মোতায়েন করা হয়েছে পুলিশ বাহিনী জমি বিবাদকে কেন্দ্র করে বাগদার পাটকেলপোতা গ্রামে দুই পরিবারের বাড়ি পার্টি অফিস ভাঙচুর ও মারধরের ঘটনায় ওই এলাকায় উত্তেজনা সৃষ্টি হলো পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ পাহারার ব্যবস্থা করা হয়েছে জানা গেছে উত্তর চব্বিশ পরগনার বাগদা থানার পাটকেলপোতা গ্রামের আলতাপ মণ্ডল ও আবু সামা ধাবকের মধ্যে জমি জামার সমস্যা নিয়ে দীর্ঘদিন ধরেই মতবিরোধ চলছে আলতাপ মণ্ডলের অভিযোগ তিনি তৃণমূল করেন তা সত্ত্বেও মঙ্গলবার রাতে আলতাপ মণ্ডলের বাড়িতে তৃণমূলের স্থানীয় পঞ্চায়েত সদস্যার স্বামী দলবল নিয়ে আক্রমণ করে বাড়ি ভাঙচুর করে বাড়িতে ঢুকে মহিলাদের মারধরও করে জমির কাগজপত্র ও টাকা লুটপাটের ঘটনা ঘটায় মেম্বারের স্বামী গিয়াসউদ্দিন এরা দুজনে আমাকে প্রথমে মেরেছে আমার এইটুকু বাচ্চা আমার তৃতীয়বার সিজারের এই বাচ্চা আমার সিলাইতে মেরেছে বুকে মেরেছে আমরাও টিএমসি কিন্তু ও একটু পাটাপাটিটা বেশি ওইদিকে করছে এগারোটা দু পাঁচ মিনিট বাকি থাকতে তখন ওখান থেকে লোক জটলা করে পুরো লোকগুলো এই আলতাফ মিয়াদের পরে হামলার পরে জন্য এগিয়ে আসে আলতাফ মিয়ারা সঙ্গে সঙ্গে দু পাঁচজন যা ছিল প্রতিরোধ করলো প্রতিরোধ করেও ঠেকাতে পারেনি পরবর্তীতে আলতাফ মিয়ার এই ঘর বাড়ি তাদের মানসিক অত্যাচার এবং লুটপাট এগুলো তারা পরিকল্পিতভাবে করে অন্যদিকে আবু সামা ধাবক ও স্থানীয় পঞ্চায়েত সদস্যের স্বামী গিয়াসউদ্দিন মণ্ডল অভিযোগ অস্বীকার করে তিনি আলতাফ মণ্ডলের বিরুদ্ধে পাল্টা অভিযোগ করেন আলতাফ তার বাড়ি ও পার্শ্ববর্তী তৃণমূল পার্টি অফিসে ভাঙচুর করেছে বলে অভিযোগ তোলেন তিনি কোনো গন্ডগোল ঝুট ঝামেলা কিছুই হয়নি ওনার বাড়িতে ভাঙচুর হয়েছে এটা কি ওনার বাড়িতে কোনো ভাঙচুরি হয়নি উনি আমার পার্টি অফিস এসে যেহেতু জমিটার ব্যাপারে একটু দ্বন্দ্ব চলছিল সেই জমিটা পার্টি অফিসের পাশেই আছে আমার পার্টি অফিস তৃণমূলের পার্টি অফিস সে পার্টি অফিসটা এসে ভেঙে চুরি দিয়ে গিয়েছে তার পাশে একটা বাড়ি আছে সে বাড়িটা ভাঙচুর করেছে হ্যাঁ বাড়ির জিনিসপত্র ছড়াছড়ি করেছে এ বিষয়ে বাগদা পূর্ব ব্লক তৃণমূল কংগ্রেসের কার্যকারী সভাপতি রবীন্দ্রনাথ চক্রবর্তী বলেন ওখানে দুপক্ষই তৃণমূল কংগ্রেস করে ঘটনা দুঃখজনক আমরা দুপক্ষের সাথে কথা বলে সমস্যার সমাধান করার চেষ্টা করছি যে ঘটনাটা ঘটেছে সেটা হচ্ছে অত্যন্ত দুঃখজনক যাই হোক ওটা দলগতভাবে আমরা ওদের উভয় পক্ষকে নিয়ে বাগদা দু নম্বর মণ্ডলের বিজেপি সভাপতি হরিশচন্দ্র বালা বলেন এটা তৃণমূলের অন্তর্দ্বন্দ্ব ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড বাগদা শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাবড়া এলাকায় জানা গিয়েছে ছজনের ডাকাত দল তিনটি বাইকে করে হানা দেয় লুট করে সোনার গহনা ও নগদ টাকা ঘটনার তদন্ত শুরু করেছে হাবড়া থানার পুলিশ শিক্ষকের বাড়িতে দুঃসাহসিক ডাকাতির ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হাবড়া এলাকায় মঙ্গলবার রাতে ঘটনাটি ঘটেছে হাবড়া থানার নতুনহাট রাঘবপুর এলাকায় পরিবার সূত্রে জানা গেছে এদিন সন্ধে সাড়ে সাতটা নাগাদ ছজনের একটি ডাকাত দল তিনটি বাইকে করে এসে শিক্ষক দীপঙ্কর শিকদারের বাড়িতে হানা দেয় এরপর প্রায় পৌনে এক ঘন্টা ধরে বাড়ির সদস্যদের আগ্নেয়াস্ত্র দেখিয়ে গলায় ধারালো অস্ত্র ধরে রেখে এক ঘরে আটকে লুটপাট চালায় ছজন এসেছিলেন প্রথমে পাঁচজন ঢুকেছিল আর একজন পরে ঢুকেছে প্রথমে এসে আমার বৌদির মুখ চেপে ধরেছে মানে আমাদের গায়ে যা ছিল সোনার জিনিস টিনিস সব খুলে নিয়েছে আর হচ্ছে তো সারা ঘর তল্লাশি করে যা ছিল ঘরে টাকা পয়সা সোনার জিনিস টিনিস সব তিনটি ঘরে লণ্ডভণ্ড করে দুটি আলমারি থেকে প্রায় ছ ভরি সোনার গহনা ও নগদ তিরিশ হাজার টাকা নিয়ে চম্পট দেয় ডাকাত দল পাশাপাশি পরিবারের সদস্যদের চারটি মোবাইল ফোনও হাতিয়ে নেয় তারা ঘটনায় আতঙ্কিত শিক্ষকের পরিবার খবর পেয়ে ঘটনাস্থলে আসে হাবড়া থানার পুলিশ এবং বারাসাত পুলিশ জেলার পদস্থ আধিকারিকেরা ঘটনার তদন্ত শুরু হয়েছে এবার আমাদের ওই ঘরে গেল ছোটের দাঁড়াটা আর মেশিনটা ধরে বললো চল ওই ঘরে চল আমি বুঝতে পারিনি বোঝার আগেই বললো ওই ঘরে চল ওই ঘরে নিয়ে চলে আসলো এই ঘরে নিয়ে আসলো এনে সবাইকে এক জায়গায় জড়ো করে রেখে দুজন বসে থাকলো একজন চেয়ার নিয়ে দুটো চেয়ার নিয়ে বসে থাকছিল একজনের হাতে আর্মস ছিল আর একজনের হাতে আপনার ছিল দা ছিল বড় ধারালো অস্ত্র এবার রেখে তারপরে ওরা এই ঘরে এই ঘর সে ঘর করে মানে ভাঙচুর করতে লাগলো এই ঘরে একটা লকার ছিল সেটা ভেঙেছে ভেঙে তখন থেকে টাকা ছিল আর এই ঘরে মোটামুটি দেখতেই পাচ্ছেন সবই ওটা ভেঙে তারপরে আবার গেল গিয়ে বলছে বল টাকা পয়সা আমাদের কাছে ইনফরমেশন আছে তোর বাড়ি অনেক টাকা পয়সা আছে ব্যুরো রিপোর্ট নিউজ নোম্যান্সল্যান্ড হাবড়া একই রাতে পরপর চুরি ছিনতাই অশোকনগরে পরপর চুরির ঘটনায় পুলিশের ভূমিকা নিয়ে প্রশ্ন ঘটনা তদন্ত শুরু করেছে পুলিশ
একই রাতে উত্তর চব্বিশ পরগনার অশোকনগর থানা এলাকায় তিনটি চুরির ঘটনা ঘটল। এই ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ এবং স্থানীয় সূত্রে জানা গেছে, অশোকনগর থানার গুমা নেতাজি নগর এলাকার বাসিন্দা প্রদীপ ভট্টাচার্য মঙ্গলবার সন্ধ্যায় পাশের পাড়াতে বড় মেয়ের বাড়িতে কয়েক ঘন্টার জন্য নেমন্তন্ন খেতে গেছিলেন। বাড়ি ফিরে এসে দেখেন গোটা ঘর লণ্ডভণ্ড, ঘরে থাকা সমস্ত সোনা ও রূপোর গহনা নিয়ে চম্পট দিয়েছে চোরেরা। ঘটনায় আতঙ্কিত ভট্টাচার্য পরিবার। সন্ধ্যাবেলায় আমরা বাড়ির সবাই মিলে মেয়ের বাড়ি নেমন্তন্ন ছিল, সেখানে গিয়েছিলাম। মেয়ের বাড়ি কোথায়? মেয়ের বাড়ি মানে লাইনের ওপারে, দু নম্বরে। এসে দরজা খুলে দেখছি ঘরে সামনে শোকেসে সমস্ত জামাকাপড় লণ্ডভণ্ড, আলমারি সমস্ত লণ্ডভণ্ড দেখি আমি ভয়ে দূরে রাস্তায় বেরিয়ে যাই। গিয়ে আমাদের পাড়ার এক দাদা ছিল, আমি তাকে ডাকলাম। তিন চার জোড়া কানের ছিল, গলার ছিল, হাতের ছিল, আংটি ছিল মেয়ের, এবং পান্না টান্না দিয়ে সোনা দিয়ে বাঁধানো ছিল, ওটা রিপেয়ারিং করবো, আংটি ছিল কটা। অন্যদিকে মঙ্গলবার রাতেই অশোকনগর স্টেশন লাগোয়া আশরাফাবাদ এলাকায় বাড়ির গেটের সামনেই মাথায় বন্দুক ঠেকিয়ে ব্যবসায়ীর কাছ থেকে নগদ ১,১৩,০০০ টাকা, দুটি সোনার চেন নিয়ে পালায় ছিনতাইকারীরা। এখানে তিনটি লোক আসলো, এসে এখানে বাপি মানে ঘরে গেছে, আসার পর এখানে আসলো, এসে গেট দিতে গেছে, তখনই তিনটে ছেলে ঢুকলো। ঢোকার পর সঙ্গে সঙ্গে ধাক্কা দিয়ে মাথায় দুটো বন্দুক ঠেকালো। ঠেকানোর পর বল মানে কিছু বলেনি, সঙ্গে সঙ্গে গলার থেকে চেন খুলে নিয়ে হাতের থেকে মানে সব আংটি ছিল হাতে, আংটিগুলো নিতে পারেনি, মানি ব্যাগ টাকা নিয়ে চলে গেল। এর পাশাপাশি একই রাতে অশোকনগর তিন নম্বর রেলগেট এলাকায় জানলা দিয়ে ল্যাপটপ চুরি করে পালালো দুষ্কৃতীরা। চোরের ছবি সিসিটিভিতে বন্দিও হয়েছে। এই ঘটনায় আতঙ্কিত ওই পরিবার। অশোকনগর থানায় লিখিত অভিযোগ দায়ের হয়েছে। অশোকনগর থানা এলাকায় এইভাবে একের পর এক চুরির ঘটনায় পুলিশ প্রশাসনের ভূমিকা নিয়ে প্রশ্ন উঠছে। মানুষ বিশেষ করে গরিব মানুষ ভীষণভাবে আতঙ্কিত। অনেক কষ্ট করে তারা উপার্জন করেছেন, ছেলে মেয়েদের শিক্ষার সামগ্রী যেমন তারা দেখে জানি যে ল্যাপটপ, আরও এক ব্যবসায়ী পল্লী সংগ্রহ ঘটনা হয়েছে, সামগ্রিক সারা অশোকনগর জুড়েই আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, অশোকনগর। ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্রাম সভা। এই সভায় বিগত বছর ও আগামী বছরের উন্নয়নের কথা আলোচনা হয়। পাশাপাশি এলাকার কৃতি ছাত্রছাত্রীদের সংবর্ধনা দেওয়া হয় এই সভা থেকে। বনগাঁ ব্লকের ছয়ঘরিয়া গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে অনুষ্ঠিত হলো গ্রাম সভা। জয়ন্তীপুর ফ্রেন্ডস ক্লাবের মাঠে এই সভার আয়োজন করা হয়। সভায় বিগত বছরের পঞ্চায়েতের কী কী কাজ করা হয়েছে এবং আগামী দিনে কী কী কাজ করা হবে সেই নিয়েই আলোচনা করা হয়। পঞ্চায়েত এলাকার সর্বস্তরের মানুষ এদিন গ্রাম সভায় অংশ নেন। পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ জানান, এদিন মঞ্চ থেকে বেশ কয়েকটি শিশু উদ্যান, পরিশ্রুত পানীয় জলের প্রকল্প, স্বাস্থ্যকেন্দ্রের নতুন গৃহ উদ্বোধন করা হয়। পাশাপাশি গ্রামসভার মঞ্চ থেকে এলাকার কৃতি ছাত্রছাত্রীদেরকে সংবর্ধনা ও আর্থিক অনুদান দেওয়া হয় পঞ্চায়েতের পক্ষ থেকে। পঞ্চায়েত প্রধান প্রসেনজিৎ ঘোষ ছাড়াও এদিন গ্রামসভা মঞ্চে উপস্থিত ছিলেন বনগাঁ পুরসভার প্রশাসক শঙ্কর আঢ্যসহ স্থানীয় পঞ্চায়েতের প্রতিনিধিবৃন্দ। বিগত বছরে আমরা যে কাজগুলো করেছি তার পরিসংখ্যান এবং তথ্য মানুষের সামনে আমরা উপস্থাপন করি এবং আগামী বছরে আমরা কী কী করতে চাই তার পরিকল্পনা আমাদের এই পঞ্চায়েতে কী কী নেওয়া হয়েছে সেই পরিকল্পনাগুলো মানুষের সামনে আমরা তুলে ধরবার চেষ্টা করি। যে এই গ্রামসভার মঞ্চ থেকে প্রতি বছর একটা করে পত্রিকা প্রকাশিত হবে, সেটারও আনুষ্ঠানিকভাবে নাওভাঙার কুলে সেই নামাঙ্কিত পত্রিকা আজকে প্রকাশিত হবে। সভ্যসাচী ভট্টাচার্যের রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বনগাঁ। বাড়ি ফাঁকা পেয়ে জানলার গ্রিল ভেঙে গৃহবধূকে ধর্ষণের অভিযোগ উঠল প্রতিবেশী এক যুবকের বিরুদ্ধে। ওই যুবককে গ্রেপ্তার করেছে বনগাঁ থানার পুলিশ। গৃহবধূকে ধর্ষণের চেষ্টার অভিযোগে এক যুবককে গ্রেপ্তার করল বনগাঁ থানার পুলিশ। ঘটনাটি ঘটেছে বনগাঁ থানার ঘাটবাওর এলাকায়। অভিযুক্ত যুবক কালিম মণ্ডল। গৃহবধূর পরিবারের অভিযোগ, গৃহবধূর স্বামী কর্মসূত্রে বাড়ির বাইরে থাকতেন। চলতি মাসের ২১ তারিখে সেই সুযোগে নির্যাতিতার বাড়ির জানলা ভেঙে ঘরে ঢুকে তাকে ধর্ষণ করার চেষ্টা করে ওই অভিযুক্ত। এই মর্মে মঙ্গলবার অভিযোগ দায়ের হয় বনগাঁ থানায়। অভিযোগের ভিত্তিতে অভিযুক্ত কালিমকে গ্রেপ্তার করে বনগাঁ থানার পুলিশ। ধৃতকে এদিন তোলা হয় বনগাঁ আদালতে। জালনার কাজ ভেঙে তাকে জোর করে আমার মেয়েদের বৌদিরা ধরেছিল। দুদিন আগে তাকে আবার হুমকি দিয়েছে, ছেলেপিলেকে মেরে দেবো, তোর স্বামীকে মেরে দেবো, নিয়ে তোকে চলে যাবো।
তাই আমরা কালকে এসে কেস করেছি। দীপ বিশ্বাসের রিপোর্ট, নিউজ নোমাসল্যান্ড, বনগাঁ। নদী থেকে উদ্ধার এক যুবকের মৃতদেহ। ঘটনাটি ঘটেছে বসিরহাট এলাকায়। ঘটনায় স্থানীয় দুই যুবককে গ্রেপ্তার করে পুলিশের হাতে তুলে দেয় স্থানীয়রা। অনুমান, ত্রিকোণ প্রেমের কারণে ওই যুবককে খুন করা হয়েছে। নদী থেকে যুবকের মৃতদেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য ছড়ালো উত্তর চব্বিশ পরগনার বসিরহাটের টাকি রোজিপুর এলাকায়। মৃত যুবকের নাম সাইদ গাজী। বুধবার ইছামতি নদী থেকে তার মৃতদেহ উদ্ধার হয়। পরিবার ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, মঙ্গলবার রাতে স্থানীয় দুই যুবক বুড়ো শেখ ও নাজিমুল শেখ ফোন করে সাইদকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায়। পরদিন সকালে তার মৃতদেহ উদ্ধার হয়। অভিযোগ, সাইদকে শ্বাসরোধ করে খুন করে নদীতে ফেলে দেওয়া হয়েছে। অভিযোগের তীর বুড়ো শেখ ও নাজিমুল শেখের দিকে। স্থানীয়রা ওই দুই যুবককে আটক করে পুলিশের হাতে তুলে দেয়। সূত্রের খবর, ত্রিকোণ প্রেমের কারণে খুন হতে হয়েছে সাইদকে। দুই প্রতিবেশীর নামে থানায় অভিযোগ দায়ের করেছে মৃত যুবকের পরিবার। ঘটনা তদন্ত শুরু হয়েছে। মৃতদেহটি ময়নাতদন্তে পাঠিয়েছে পুলিশ। খালের ধারে মেরে ফেলে বাড়ির সংবাদ দিচ্ছে যে তোমার ছেলে জলে পড়ে গেছে। তারপরে আমরা রাত্রে যাওয়ার পরে দেখি এক দু ঘন্টা বাদে লাশ তোলা হয়, তাকে মৃত্যুদণ্ড দেখা হয়। দেখার পরে দেখা যায় গলায় দাগ আছে, দেহে কামড়ের দাগ, গলায় চেপে সেটা করে তাকে মার্ডার করা হয়েছে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বসিরহাট। অনলাইনে সরকারি টাকা হাতানোর অভিযোগে দোকান মালিক ও কর্মচারীকে গ্রেপ্তার করল পুলিশ। দোকান থেকে উদ্ধার কম্পিউটার ও গুরুত্বপূর্ণ কাগজপত্র। অনলাইনে সরকারি দপ্তরে টাকা হাতানোর অভিযোগে দুই ব্যক্তিকে গ্রেপ্তার করল বাদুড়িয়া থানার পুলিশ। জানা গিয়েছে, বিএলআরও অফিসের জমির দলিল লেখার টাকা ও জমি সংক্রান্ত টাকা অনলাইনে সরকারি খাতে জমা না করিয়ে নিজেদের নামে টাকা জমা করিয়ে নকল রসিদ দেওয়া হতো গ্রাহককে। বিএলআরও অফিসের পাশে বসে একটি দোকানে এই কাজ করত দোকানের মালিক হাবিব মোল্লা। বিষয়টি বিএলআরও নজরে আসে, তিনি বাদুড়িয়া থানায় খবর দেন। পুলিশ দোকানের মালিক হাবিব মোল্লা ও দোকানের কর্মচারীকে গ্রেপ্তার করেছে। দোকান থেকে উদ্ধার হয়েছে বেশ কিছু গুরুত্বপূর্ণ কাগজপত্র ও একটি কম্পিউটার। ঘটনার তদন্ত শুরু করেছে বাদুড়িয়া থানার পুলিশ। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বাদুড়িয়া। ভারতীয় ছাত্র ফেডারেশনের 50 বছর পূর্তি উপলক্ষে বারাসাতে মিছিল করলো বামেরা। মিছিলে অংশ নেন বাম নেত্রী গার্গী চ্যাটার্জি। মিছিল থেকে পাঁচ দফা দাবি তুলে ধরেন বামেরা। বিশ্ববিদ্যালয়ের পরিকাঠামোর উন্নয়ন, কৃষি আইন প্রত্যাহার সহ পাঁচ দফা দাবিতে পথে নামলো ভারতীয় ছাত্র ফেডারেশনের সদস্যরা। বুধবার উত্তর চব্বিশ পরগনার বারাসাতে পথে নামেন তারা। ভারতীয় ছাত্র ফেডারেশনের 50 বছর পূর্তি উপলক্ষে এদিন মিছিলের আয়োজন করা হয়। বারাসত মিলনী মাঠ থেকে মিছিল বের হয়ে সারা শহর পরিক্রম করে। মিছিলে অংশ নেন বামনেত্রী গার্গী চ্যাটার্জি। এদিন তিনি বলেন, আমরা আক্রান্ত, রক্তাক্ত, তবুও ঝান্ডা নিয়ে পথে আছি। তৃণমূল বিজেপিতে যাওয়া আসা চলছে। পাশাপাশি নেত্রী দাবি করেন, মোদীর সরকারের চলে যাওয়া এখন শুধু সময়ের অপেক্ষা। আজকে হচ্ছে এসএফআই 50 বছর পূর্তি উপলক্ষে জেলায় জেলায় রাজ্যে মিছিল হচ্ছে। এসএফআই এর ছেলেমেয়েরা মিছিল করবে, ছাত্রছাত্রীরা। আমরা যারা প্রাক্তন ছাত্রছাত্রী আছি, তারা এসছি সংহতি জানাতে, তাদের পাশে থাকতে। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্সল্যান্ড, বারাসত। সংবাদ এখনকার মতো এই পর্যন্ত। দেখতে থাকুন, সঙ্গে থাকুন নিউজ নোম্যান্সল্যান্ড, স্বচ্ছতার দর্পণ।